আসসালামু আলাইকুম। আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা। আমি আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও পরিবারে সবাইকে নিয়ে ভালো আছি। অনেক আপুরাই আমার হোম টুরটা দেখতে চেয়েছেন, পুরো বাসা একটা ভিডিওতে শেয়ার না করে আলাদা আলাদা রুম আমি ডিটেলে শেয়ার করার চেষ্টা করছি। হতে পারে আমার এই ছোট ছোট অর্গানাইজেশন আইডিয়া থেকে আপনারাও আইডিয়া পেয়ে যেতে পারেন, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। সেই সাথে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। মেইন এন্ট্রি দিয়ে ঢুকে এই লিভিং রুমটা ক্রস করে এই জায়গাটা দিয়ে ডাইনিং রুমে ঢুকতে হয়। আর ডাইনিং রুমে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ে আমার ডাইনিং টেবিলটা, আমার ডাইনিং টেবিলটা 6 চেয়ারের ডাইনিং টেবিলের সেট। ডাইনিং টেবিলের টপটা গ্লাস ইউজ করা হয়েছে, যদিও আমি একটা টেবিল ক্লথ দিয়ে টেবিলের গ্লাসটা ঢেকে রেখেছি। আর ম্যাক্সিমাম সময় যেহেতু আমি টেবিলের উপর ক্লথ ইউজ করি, তাই আজকেও ক্লথটা রেখে দিয়েছি। এই টেবিল ক্লথটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। টেবিল ক্লথটা আমি বেডশিটের কাপড় দিয়ে তৈরি করেছি। নর্মাল বাজারে যে বেডশিটগুলো পাওয়া যায় সেখান থেকে আমি গজ হিসাবে কাপড় কিনে তারপর টেবিল ক্লথটা তৈরি করেছি। এটার উপর অন্য সময় একটা ট্রান্সপারেন্ট রেক্সিন থাকে, তো আজকে সেটা দেইনি, কারণ রেক্সিনটা দিলে কভারটা একটু ঘোলা দেখা যায়, এই জন্য আজকে এটা অ্যাভয়েড করেছি। তো তার উপরে আমি একটা টেবিল রানার ইউজ করেছি। এই ক্লথে হোয়াইট কালারের অংশটা অনেক বেশি, তাই তার সাথে ম্যাচিং করে আমি একটা টেবিল রানার ইউজ করেছি। আর রানারের উপর যে ম্যাটটা দেখছেন, এটাতে সাধারণত গরম থালা বাটি রাখা হয়। টেবিলের উপর একটা গ্লাস এবং পানি ভর্তি একটা জগ রাখার চেষ্টা করি, এতে করে বাচ্চারা যখন তখন এসে পানিটা খেতে পারে। আর ঠিক তার পাশেই একটা সাইডে একটা ট্রেতে টেবিলে যে জিনিসগুলো সব সময় ইউজ করা হয় সেই জিনিসগুলোই রাখা আছে। এটা একটা আচারের বয়ম, আর এটা সবসময় টেবিলে থাকে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকম আচার থাকে। এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে, তাই জলপাইয়ের আচার, আর পাশেরটাতে তোকমাদানা রাখা আছে, আর এটাতে ইসুপকুলের ভুষি রাখা আছে। এগুলো সাধারণত সকালে আমাদের সবারই প্রয়োজন হয়। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মধু লেবু পানি খেয়ে থাকি। তো মধু মোটামুটি শেষ হয়ে গেছে, এটা বড়ই ফুলের মধু। তো বিভিন্ন সময় বিভিন্ন মধু আনা হয়, তো সেটাও টেবিলে রেখে দিয়েছি। আর ছোট্ট আমার ছেলের একটা মাম পটে কিছু পানি রেখেছি, এটাও টেবিলে থাকে। তার মাঝখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, যারা আমার লিভিং রুম ট্যুরটা দেখেছে আপনাদের কাছে নিশ্চয়ই এই ফ্লাওয়ারটা খুব পরিচিত লাগছে। এটা ড্রয়িং রুমে ছিল। হ্যাঁ, আজকে যেহেতু ভালো লাগছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই এখানে নিয়ে এসেছি। ডাইনিং রুমের ওয়ালের ওই পাশটাতে যে চেয়ারটা আছে ওটা সচরাচর ইউজ করা হয় না, কোনো গেস্ট আসলে সামনের দিকে টেনে তখন সেটা ইউজ করা হয়। তার উপর একটা ঘড়ি রাখা আছে, ঘড়ির ঠিক নিচে ঘড়ির আকারে দুটা ক্রাফট ঝুলিয়েছি যেন ওয়ালটা ফাঁকা না লাগে। টেবিলের পাশাপাশি যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটা ডিপ ফ্রিজ রাখা আছে। ডিপ ফ্রিজের উপরে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি। কাচের এই বয়মটাতে ঘিয়ে ভাজা কিছু বিভিন্ন রকমের বাদাম আছে। তার ঠিক পাশাপাশি দুইটা জারে আমি এখানে চিয়া সিড এবং মেথি রেখেছি। এই খাবারগুলো দিনের কোনো না কোনো একটা সময় আমাদের সবারই টুকটাক করে খাওয়া হয়। ডাইনিং টেবিলের পাশেই যেহেতু ডিপ ফ্রিজ রাখা আছে, তাই এটার উপরেই রাখা হয়। এখানে একটা রিয়েল মানি প্লান্ট প্রোপাগেশনের জন্য দিয়েছি, তো ভিতরে কিছু কালারফুল স্টোন ইউজ করেছি যেন দেখতে ভালো লাগে। একটা টিস্যু হোল্ডারে কিছু টিস্যু রেখে দিয়েছি, এটা সবসময় এখানেই থাকে না, মাঝে মাঝে টেবিলেও থাকে।
ঠিক তার পাশেই একটা ফলের ঝুড়িতে কিছু আর্টিফিশিয়াল ফ্রুটস রেখেছি। ফলের ঝুড়িটা আকারে যেহেতু ছোট, বাজার থেকে যখন ফল আনা হয় তখন সেখানে আটে না, তাই কিছু আর্টিফিশিয়াল ফ্রুটস কিনে আমি এখানে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজের উপরের ওয়ালটা, এটা সাধারণত ফাঁকাই থাকে, তো ভাবলাম এটা একটু কাজে লাগাই। তো এমন কিছু রাখতে হবে যেটা ডিপ ফ্রিজটা খোলার পর এখানে না আটকায়। সেখানে আমি টেবিলে গরম থালাবাটি রাখার জন্য যে স্ট্যান্ড বা ম্যাটগুলো ইউজ করে থাকি সেগুলো হুকের মাধ্যমে ঝুলিয়ে রেখেছি। এই ওয়ালটাতে ঘড়ি রাউন্ড শেপের পাশাপাশি ঘড়ির নিচে যে ক্রাফট দুটো আছে সেটাও রাউন্ড শেপের থাকার কারণে আমি এখানে রাউন্ড শেপের ম্যাটগুলো ঝুলানোর চেষ্টা করি। ডিপ ফ্রিজের পাশের জায়গাটাতে আমি ডাইনিং ওয়াগান কিংবা শোকেস যে যেটাই বলেন না কেন সেটা রেখেছি। তার মাঝে একটা কর্নার তৈরি হয়েছে, যেই কর্নারের উপরে আমি একটা বাস্কেট রেখেছি, যে বাস্কেটে পুরনো কাপড় থাকে। তার উপরে একটা ট্রেতে একটা রিয়েল প্লান্ট রেখে কিছু ফেরি লাইট দিয়ে সাজানোর চেষ্টা করেছি। কর্নারে একটা বাস্কেটের মধ্যে আমি আমার বাচ্চাদের ছোট হয়ে যাওয়া অনেক কাপড় থাকে, যেগুলো নতুন থাকে তখনও, সেই কাপড়গুলো রেখে দিই, এতে করে আমি এগুলো ডোনেট করতে পারি। তার পরপরই শোকেসটা রাখা আছে, একদম নিচের শেল্ফ থেকে আমি শোকেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ডিনার সেট আছে, একটা ডিনার সেটের পাশাপাশি কিছু এক্সট্রা প্লেট এবং সার্ভিং ডিশ বা বোল রেখেছি। আর এখানে কোস্টার রেখেছি, যেগুলো সাধারণত একটু বাড়তি, সব সময় ইউজ হয় না, সেগুলোই নিচের শেল্পে রেখেছি। তারপর ঠিক তার উপরে শেল্পে কিছু স্যুপ বোল এবং কিছু সার্ভিং ডিশ আছে, কিছু মাটির জিনিস আছে, দ্বিতীয় তাকে আমি রেখেছি একটু গুছিয়ে। বাসায় কিছু এক্সট্রা স্টোন আছে যেগুলো ইউজ করা হয় না, তো একটা বাটিতে রেখে আমি একটা ডেকোরেটিভ পিস বানিয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছে। আর এটা আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনুক তুলে আনা হয়েছে, সেগুলো আমি রেখে দিয়েছি স্মৃতিস্বরূপ। ঠিক তার উপরের শেল্পে টিপট সহ কাপ পিরিজের একটা সেট রাখা আছে এখানে। এই কাপগুলো মোট চারটা কেনা হয়েছিল, দুটো আমার ভাইয়ের বাচ্চাকে দেওয়া হয়েছে আর দুটো ইশফি নাফি দুজনের এখানেই থাকে, মাঝে মাঝে ইউজ করা হয়। আর পিছনে যে কালারফুল বাটিগুলো দেখছেন সবই আমার ইউজ হয়, তো এই বাটিগুলো এমন একটা হাইটে রাখার চেষ্টা করেছি যেটা আমার জন্য খুবই ইজি হয়। এখানে কিছু মোম আছে যেটা এক্সট্রা আমি এখানে রেখে দিয়েছি। আর এটা আমার একটা জুসের জার, সেটাতে আমি কিছু ফেরি লাইট দিয়ে রেখেছি, আমার বেশ ভালো লাগে সেটা, যারা লিভিং রুম ট্যুর দেখেছেন সেখানেও সেটা দেখেছেন। আর তার নিচে কিছু বোল রাখা ছিল। ঠিক তার উপরে ছোট ছোট কিছু বাটি একটা ছোট্ট ট্রেতে অর্গানাইজ করে রেখেছি। আর এখানে কিছু লাইট আছে যেগুলোর মধ্যে কিছু হয়তো জ্বলে, আবার কিছু জ্বালাতে জ্বালাতে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এখানে কিছু এক্সট্রা জগ রাখা হয়েছে, তার পাশে কিছু শরবতের গ্লাস রাখা হয়েছে। এই পাশটাতে টিপট সহ চায়ের কাপের একটা সেট রাখা আছে। আর এই টিপটের শেপটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা টিপট এটা। দেখতে দেখতে চারটা শেল্পি আমি এখানে শেয়ার করে ফেলেছি। আর সব থেকে উপরের শেল্ফে কিছু গ্লাস রাখা আছে, তার পাশাপাশি কিছু সার্ভিং ডিশ রাখা আছে। আর উপরে যে ক্যাপটা দেখছেন সেটা রিসেন্টলি আমার ছেলে ক্লাস পার্টি থেকে গিফট পেয়েছে। আর শেল্পের উপরের সাইডে একটা এলইডি লাইট থাকার কারণে সবগুলো জিনিস বেশ ঝলমলে দেখায় সবসময়। আমার বাসার যে ক্রোকারিজগুলো সচরাচর একটু কম ইউজ করা হয়, কোনো গেস্ট আসলে বা কোনো ভালো একটা ওকেশনে হয়তো ইউজ করা হয়, সেই ক্রোকারিজগুলো সাধারণত আমি এখানে সাজিয়ে রাখার চেষ্টা করি।
ডাইনিং ওয়াগানের পাশে 5 ইঞ্চির একটা ছোট্ট ওয়াল আছে, যেটাতে আমি আর্টিফিশিয়াল একটা লতা ঝুলিয়ে রেখেছি। ঠিক তার পাশেই বেডরুমের দরজা, সেখানে একটা কার্টেনও ইউজ করেছি। ঠিক তার পাশেই আরেকটা ওয়াল যেটা একটু ফাঁকা থাকে, সেটাতেও আমি একটু সাজিয়ে নিয়েছি। তো ওয়ালটা শেষ যেখানে হয়েছে সেখান থেকে আমার নর্মাল ফ্রিজটা রাখা আছে। আমার ফ্রিজটা বেশ পুরনো, তো একটু স্পট পড়ে গেছে মাঝে মাঝে, তো স্পটগুলো ঢেকে রাখার জন্য কিছু ম্যাগনেট ইউজ করেছি। আর এখানে ডাইনিং টেবিলে গরম থালাবাটি রাখার জন্য কিছু স্ট্যান্ড এখানে ঝুলিয়ে রেখেছি। এই স্ট্যান্ডগুলো সচরাচর খুব কম ইউজ হয়, এজন্য এটা এখানেই রেখে দিয়েছি। ফ্রিজের ঠিক পাশেই একটা র‍্যাকে ফিল্টার রাখা আছে, আর এই র‍্যাকটা ফিল্টারের জন্যই আমি তৈরি করে নিয়েছি। ফিল্টারের এই র‍্যাকটা মাল্টিপারপাস ইউজের জন্য আমি আমার পছন্দ মতো এবং প্রয়োজন অনুসারে বানিয়ে নিয়েছি। ফিল্টারের উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে একটা ট্রেতে, পাশে একটা মগ রাখা আছে। সব জায়গায় আমি সাধারণত মগ পানি রাখার চেষ্টা করি। ঠিক তার পাশে এখানে কুকিজের কিছু জার রাখা আছে, বলতে পারেন এটা কুকিজ কর্নার। সাথে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। ফিল্টারের হাইট আর র‍্যাকের পাশে যে তাকগুলো আছে সেটার হাইট মোটামুটি একই লেভেলের। তো উপরেরটাতে কুকিজ কর্নার তৈরি করেছি, নিচেরটাতে কিছু বাদাম রেখেছি, আর রেগুলার যে গ্রিন টিটা ইউজ করি সেটা রেখেছি তারপরের তাকে। তার পেছনেও কিছু জায়গা আছে যে জায়গাটা আমি প্রপার ইউজ করেছি, যে জিনিসগুলো সচরাচর একটু কম ইউজ করা হয় সেই জিনিসগুলোই সাধারণত এখানে রাখা হয়েছে। ফিল্টারের পেছনে কিছু ওপেন জায়গা আছে যেখানে আমি কাচের জার রেখেছি, পাশাপাশি যেই জারগুলো পানি ভরে রেখে দেই সেই জারগুলো রাখি, এতে করে জারগুলো বেশ নিরাপদেই থাকে। ঠিক তার পাশে আরেকটা শেলফে আমি এখানে ছোট্ট এই মেশিনটাতে পেঁয়াজ রসুন কাটা হয়, এই চপারটা আমি এখানে রেখেছি। আর পাশে যে বাটিটা দেখছেন সেটাতে সাধারণত রাতে বাদাম ভিজিয়ে রাখা হয়, তো এটাও আমি হাতের কাছেই যেন পাই সেটা একটু এই তাকে রেখে দিয়েছি। তার নিচে যে শেলফটা আছে সেটাতে আমি এক্সট্রা কিছু গরম বাটি রাখার যে ম্যাটগুলো আছে সেগুলো রেখেছি। আর ঠিক তার নিচেই এবং একটা বক্সে আমি এখানে কিছু কিচেনের ইউজ করার কিছু কাপড় রেখেছি বা রুমাল রেখেছি। যেহেতু কিচেন রুমটা অনেক ছোট আর কিচেনের দরজার পাশেই এই র‍্যাকটা রাখা আছে, তাই কিচেনের এই কাপড়গুলো এখানেই রেখেছি। যেগুলো ওয়াশ করা থাকে সাধারণত এগুলো এনে এখানে গুছিয়ে রাখা হয়। আর তার নিচেই গ্লাসের একটা ডোর রেখেছি, যে জিনিসগুলো সচরাচর একটু কম ইউজ হয় তো সেই জিনিসগুলো আমি এটার ভিতরে রেখে দিই। যেমন এটা একটা এক্সট্রা টিফিন বক্স ইস্ফির ছিল এক সময়, তো সেটা রেখে দিয়েছি। কিছু পেপার রেখেছি, ফয়েল পেপার রেখেছি। তারপর এখানে যে বক্সগুলো সচরাচর অনেকদিন পর পর ইউজ করা হয়, যেমন এখানে আইস বক্স আছে, কিছু এক্সট্রা কিছু বক্স আছে যেগুলো ফ্রিজে ইউজ করা হয়, যেমন ওগুলো প্রতিদিন কাজে লাগে না, সেই বক্সগুলোই সচরাচর আমি এখানে রেখে দিই। ফিল্টারের র‍্যাকের পাশে যে দরজাটা দেখছেন তার সামনে একটা পাপোশ রাখা আছে, এটা কিচেন রুমের দরজা। কিচেন রুম থেকে আসার পথে যেন পাটা মুছে আসতে পারি সেজন্য পাপোশটা রাখা আছে। কিচেনের দরজা পেরোলেই ওয়াশরুম, আর এটা কমন ওয়াশরুম। ঠিক তার পাশেই আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। এই বাসায় যেহেতু ওয়াশিং মেশিনের জন্য আলাদা কোনো প্রভিশন রাখা হয়নি, তাই এখানে একটা বেসিন ছিল হ্যান্ড ওয়াশের জন্য, সেটা সরিয়ে আমি এখানে ওয়াশিং মেশিন সেট করেছি। আর যেহেতু বেসিন ছিল, বেসিনের সবগুলো অপশনই এর ওয়াশিং মেশিনের পেছনে আছে, আর এই জায়গাটা আমি প্রপার ইউটিলাইজ করেছি। ওয়াশিং মেশিনের যে জিনিসগুলো আমার সচরাচর ইউজ করা হয় সেই জিনিসগুলোই আমি এখানে রেখেছি। একটা স্ট্যান্ডের উপর আমি ওয়াশিং মেশিনটা রেখেছি। ওয়াশিং মেশিনের পাশে একটা টুলে আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি, জায়গাটা যেন আরও প্রাণবন্ত মনে হয়। ঠিক তার উপরে একটা টাওয়েল ঝুলানো আছে। আর তার পাশেই আমার আরেকটা বেডরুমের দরজা। দরজার পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেখান থেকেই মোটামুটি আমার লিভিং রুম শুরু। পুরো ডাইনিং রুমটার ডিটেলে দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন আইডিয়া শেয়ার করেছি। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
চ্যানেলটি সাবস্ক্রিপশন শেষে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।